চার ক্যামেরার একটি অত্যাধুনিক ফোন আনছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। মডেল স্যামসাং গ্যালাক্সি S10। সম্প্রতি এই ফোনটির একটি ভিডিও অনলাইন প্রকাশ হয়েছে। ভিডিও দেখে ফোনটি সম্পর্কে অনেক কিছু জানা গেছে। এটি স্যামসাংয়ের আপকামিং ফ্ল্যাগশিপ ফোন। এই ফোনটিতে ডিসপ্লে থাকছে ইনফিনিটি ডিসপ্লে। এছাড়াও ফোনটিতে দ্রুতগতির কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহৃত হয়েছে। বেজেলে লেস ডিসপ্লের এই ফোনটির স্ক্রিন সাইজ 6.3, রেজুলেশন 1440 এবং পিক্সেল 2960। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.9। ফোনটিতে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন 845 চিপসেস সংযোগ করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড 8.0 ওরিও অপারেটিং সিস্টেমে ফোনটি চলবে। ছবির জন্য স্যামসাংয়ের নতুন ফোনটিতে রয়েছে 3টি রিয়ার ক্যামেরা, সেলফি ক্যামেরা 1টি। ব্যাকআপের জন্য এতে 4000 mAh অ্যাওয়ারের নন রিমুভেবল ব্যাটারি রয়েছে। 6GB র্যামের এই ফোনটি 128 অথবা 256GB রম ভার্সনে পাওয়া যাবে। মাইক্রো SD কার্ডের মাধ্যমে রম 400GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। ফোনটি বাজারে আসছে এবং আসলে এর মূল্য হতে পারে $916। এরকম আরও তথ্য পেতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।